नमस्कार, आमार प्रथम यूट्यूब चैनल झिलिक किचेने सकल के स्वागत। आज आम्रा खेजूर गुड़ेर पायस तैरी करब। ताहोले देखा जाक खेजूर गुड़ेर पायस किभावे तैरी होबे एवं की की लागबे। दूध लागबे 1 केजी परिमाण। 1 केजी दूधेर जोन्नो लागबे 100 ग्राम गोविंदभोग चाल, तेजपाता 2, कয়েকটা কিশমিশ, কিছু পরিমাণ কাজু বাদাম, 2 টেবিলস্পুন ঘি, স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুযায়ী খেজুরের গুড়। প্রথমে একটা প্লেট নিতে হবে, আর নিতে হবে একটা কিচেন তোয়ালে আর গোবিন্দভোগ চাল। এবার প্লেটের উপর কিচেন তোয়ালেটা রেখে তার উপরে গোবিন্দভোগ চাল ঢেলে দিতে হবে। এবার দুটো তোয়ালেকে এক জায়গায় করে দু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মধ্যে থাকা চালগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আপনাদের কাছে যদি কখনো তো কিচেন তোয়ালে না থাকে, তাহলে আপনারা যে কোনো পরিষ্কার কটন কাপড় দিয়েও আপনারা চালগুলোকে পরিষ্কার করতে পারবেন। এইভাবেই আপনারা চালগুলোকে পরিষ্কার করে রাখবেন। প্রথমে একটা বোল নিতে হবে। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল ওই বোলের মধ্যে ঢেলে দিতে হবে। চাল নেওয়ার পর ঘি ওই বোলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার চাল আর ঘি ভালো করে একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে চাল আর ঘি একদম মাখো মাখো করে মিশে যায়, যেভাবে আমি মেশাচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই মেশাবেন, যতক্ষণ না চালটা ঘিয়ের সঙ্গে মেখে যায় ততক্ষণ আপনারা এইভাবেই মেশাতে থাকবেন। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে তার উপর একটা হাঁড়ি বসাতে হবে। এবার ওই হাঁড়ির মধ্যে 600 গ্রাম দুধ ঢেলে দিতে হবে। গ্যাস ওভেনটা হাই ফ্লেমেই থাকবে, কারণ দুধটা জাল হবে। এইভাবে কিছুক্ষণ হাই ফ্লেমে গ্যাস জ্বালার পর দুধটা যখন ফুটে ফুলে উঠবে তখন গ্যাসটা কমিয়ে দিতে হবে। এবার আগে থেকে মেখে রাখা ঘি এবং গোবিন্দভোগের চালের মিশ্রণ ওই গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার সমস্ত চালগুলি ভালো করে দুধের মধ্যে ফেলে মিশিয়ে দিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে, আর যাতে সমস্ত চাল আর দুধ ভালো করে মিশে যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দুধ আর চালের মিশ্রণের মধ্যে। এবার ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না পর্যন্ত চালটা হাফ সিদ্ধ হয়ে যায়। এ আর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেম দিলে চলবে না। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে চালটা হাফ সিদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে চালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা তেজপাতা চিরে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে
পরিমাণ মতো কাজু বাদাম, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো কিশমিস। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটিকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাঁড়ির ঢাকনাটা দিয়ে আবার হাঁড়িটাকে বন্ধ করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত চালগুলো পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে। কিছু সময় পর ঢাকনাটা তুলে দেখে নিতে হবে চাল কতটুকু সিদ্ধ হয়েছে। চাল যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে ওর মধ্যে আপনার স্বাদ অনুসারে আপনি মিশিয়ে দেবেন গুড়। আমার এখানে চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই আমার স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে মিশিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পর মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খেজুরের গুড় মিশে যায় ভালোভাবে। নাড়াচাড়া দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে, যেভাবে আমি মেশাচ্ছি। গুড় ভালোভাবে মিশে যাওয়ার পর বাকি 400 গ্রাম দুধ ঢেলে দিতে হবে হাঁড়ির মধ্যে, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি দুধটা ফুটতে থাকে। হাই ফ্লেমে থাকা অবস্থায় মিশ্রণটিতে হাতা বা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে মিশ্রণটি হাঁড়ির সঙ্গে লেগে না যায়। চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেখে নিতে হবে মিশ্রণটি কতটা ঘন হয়েছে। ঘন হয়ে গেলে বুঝে যেতে হবে তৈরি হয়ে গেছে খেজুর গুড়ের পায়েস। এবার একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে গরম খেজুর গুড়ের পায়েস। থ্যাংক ইউ ফর ওয়াচিং ঝিলিক কিচেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।